মোবারক, ঈদ কেমন কাটলো? আমার আসলে কি বলবো, এ প্রজন্মের জনপ্রিয় মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা, নিজের ব্রেস্ট সার্জারির পর থেকেই বেশ আলোচনায় আছেন তিনি। সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী, তবে সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবার নতুন খবর হলো, ঈদের জামা পরে সালোয়ার না পরেই ঈদ লাইভে এসে ভক্তদের অবাক করলেন সানাই। তার পা থেকে কোমর পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সানাই নিজের ইনস্টাগ্রাম আইডিতে ভিডিওটি পোস্ট করে কমেন্ট বক্সে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আমার সালোয়ারটা কেমন হয়েছে বন্ধুরা? এক্সক্লুসিভ ভিডিওটি আপনারা দেখুন। সবাই জানি যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন সব দিকে চলছে, সো তারপরেও আমাদেরকে ভালো থাকতে হবে, যদিও আমরা অনেকটাই রিকভার করে ফেলেছি এবং আমরা সামনেও, যেহেতু আমরা এত দূর রিকভার করে এসেছি, আমরা সামনেও রিকভার করতে পারবো। সো আমার মনে হয় আমরা সবাই একসাথে থাকলে অবশ্যই এই প্যান্ডেমিক সিচুয়েশনকে রিকভার করে উঠবো। অ্যান্ড ঈদ আসলে সবারই সোসো কেটেছে, কেউই আসলে বলবে না খুব ভালো কেটেছে, তারপরে ইনশাল্লাহ আমরা সামনের ঈদগুলোকে আরও আরও অনেক সুন্দর কাটাবো, সে আশায় ঈদ মোবারক। অ্যান্ড টু মি, আমি আসলে আজকে খুব নর্মাল একটা সালোয়ার কামিজ পরেছি, বিকজ এখানে ভীষণ গরম। অ্যান্ড আমি কী বলবো, আমার মেকআপ আর্টিস্ট না থাকার কারণে আমি একদম মেকআপ করতে পারিনি, বিকজ অফ আমি এত বেশি অলস যে আমি যে মেকআপ করবো অ্যান্ড মেকআপ করার পরে এটা উঠাতে হবে সেটার কোনো মানে এনার্জি আমার ভিতরে থাকে না। আমাকে মেবি এনার্জি প্লাস বিস্কিট খেয়ে এনার্জি পাওয়ার পরে আমি সেটা করতে পারবো, বাট শুধু সেজন্য আমি আসলে মেকআপ করিনি। আনসো নর্মাল। তো আপনাদের কি মতামত সানাই মাহবুবের এই ভিডিও প্রসঙ্গে, এখনই কমেন্ট করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।